নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে আবারও প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু লোকেশনে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া এই ভ্যাকেন্সিতে আরও কিছু চেঞ্জেস এসেছে যেখানে আপনারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে অ্যাপ্লাই করতে পারবেন কাজের জন্যে রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লিকেশন করা যাবে রাজ্যের বিভিন্ন লোকেশানে চাকরি সুযোগ থাকছে স্যালারি যদি বলা যায় মোটামুটি পনেরো থেকে একুশ হাজার টাকার মধ্যে স্যালারি থাকবে ইন্টারভিউ হতে চলেছে সরাসরি পনেরো তারিখ কলকাতাতে ইন্টারভিউ হবে এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে রেক্রুটমেন্ট করা হচ্ছে আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু এইচডিএফসি ব্যাংক এছাড়াও বিভিন্ন ব্যাংকে কাজের জন্য কিন্তু অপরচুনিটি খুঁজছেন আপনারা সবাই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং রিলেটেড জব ভ্যাকেন্সিতে হেল্প করে থাকি তো চলুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে অ্যাপ্লাই করবেন যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো তার আগে জানিয়ে রাখবো চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে সরাসরি রিক্রুটমেন্ট চলছে কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু জানিয়ে দেবো তার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখবো এবারে কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসেছে ভ্যাকেন্সিতে সেই কারণে কিন্তু আবারও চলে আসলাম প্রথমত এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেখায় রয়েছে কাজের জন্যে কোনোরকম টাকা পয়সা কিন্তু লাগছে না সম্পূর্ণ ফ্রি তে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ ফ্রি জব ভ্যাকেন্সি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন কাজের জন্য কোনো টাকা লাগবে না নিউ বিগ হায়ারিং ফর এইচডিএফসি ব্যাংক অন রোল তো এখানে কিন্তু এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে মানে যেটা এইচডিএফসি ব্যাংকের নাম আপনারা শুনেছেন সেই এইচডিএফসি ব্যাংকের তরফ থেকে হায়ারিং করা হচ্ছে যেটা হলো অন রোলে কিন্তু হায়ারিং করা হবে আপনারা অনেকের ডাউটে থাকেন যে এটা অন রোল হবে না অফরোল তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে রাখি এখানে কিন্তু আপনারা অন রোলে কাজ পেতে চলেছেন অনরোল মানে কি এই বিস্তারিত তথ্য যারা কাজ করেছেন তারা অবশ্যই জানবেন স্যালারি কত টাকা হতে চলেছে সেই বিষয়ে কিন্তু এখানে মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছেন পনেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে নেট ফিক্স স্যালারি থাকবে সাথে কিন্তু পি এপ এস আই সুবিধাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পি এফ আছে এস আই আছে এছাড়া কিন্তু ইনসেন্টিভের সুবিধাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওকে পনেরো থেকে বাইশ হাজার টাকার মধ্যে থাকবে স্যালারি মানে আপনি আগে কোথাও কাজ করেছেন সেখানে যা স্যালারি পেতেন তার থেকে হাইক পাবেন মানে আপনার সেটার প্রুফ কিন্তু অবশ্যই থাকতে হবে আপনি যেখানে কাজ করেছেন সেখানে কত টাকা স্যালারি পেতেন তার প্রুফ অবশ্যই থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু তারা মানে ব্যাংক থেকে ডিসাইড করা হবে আপনাকে কীভাবে স্যালারি দেওয়া উচিত সেইভাবে কিন্তু আপনার স্যালারি অবশ্যই বাড়িয়ে দেওয়া হবে পি এ পি এস আই ইনসেন্টিভের সুবিধা থাকবে নেক্সট আসছে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই এই জব ভ্যাকেন্সিতে ছেলে মেয়ে উভয় প্রার্থী কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে ঠিক আছে মেল ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই ছেলে মেয়ে উভয় কাজ করতে পারবে চেঞ্জেস কী এসেছে দেখুন বয়সের যে বিষয়টা কালকে অবধি কিন্তু তিরিশ বছর বয়স অবধি নেওয়া হচ্ছিলো আজকে কিন্তু চৌত্রিশ বছর বয়স অবধিও আমরা নেবো একুশ থেকে চৌত্রিশ বছর বয়স অব্দিও কিন্তু আমরা রিক্রুটমেন্ট করব এইচডিএফসি ব্যাংকে এবার যদি কারো ব্যাংকিং সেক্টরে খুব ভালো এক্সপিরিয়েন্স আছে বয়স হয়তো পঁয়ত্রিশ হয়ে গেছে তাহলেও আমরা নেবো কোনো চাপ নেই ঠিক আছে বয়স পঁয়ত্রিশ অব্দিও নেবো যদি ব্যাঙ্কিং সেক্টরে থাকে আর এনি সেলস অফ এক্সপিরিয়েন্স মোটামুটি একুশ থেকে চৌত্রিশ অব্দি নেব তো চৌত্রিশ বছর বয়স অবধি যারা রয়েছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আপনার মিনিমাম যোগ্যতা হতে হবে গ্রাজুয়েট পাস ভালোভাবে দেখে নিন গ্র্যাজুয়েট পাস বা বিটেক হলে তবে অ্যাপ্লাই করা যাবে বয়স হতে হবে একুশ থেকে চৌত্রিশের মধ্যে আবারও বলে রাখছি বারবার দেখে নিন বুঝে নিন তারপরে অ্যাপ্লিকেশান করুন একুশ থেকে চৌত্রিশ যদি ব্যাঙ্কিং সেক্টরের ওপরে থাকে তাহলে পঁয়ত্রিশ অব্দিও অ্যাপ্লিকেশান করা যাবে আশা করবো আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন তারা তারা অ্যাপ্লাইকেশ অ্যাপ্লিকেশান শুরু করে দিন কীভাবে অ্যাপ্লাই করবেন বলে দিচ্ছি এরপরে আসছে জব রোল আপনাদেরকে এখানে কি কাজ করতে হবে দেখতে পাচ্ছেন ভিজিট ওপেন মার্কেট লেট জেনারেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং অ্যান্ড ক্রস সেলস কাসা প্রোফাইল তো কাসা প্রোফাইলের উপরে কাজ করতে হবে কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট ওপেনিংয়ের কাজ করতে হবে এছাড়া আপনাদেরকে ক্রস সেলসও করতে হবে ক্রস সেলস কী সেটা অবশ্যই বুঝিয়ে দেবো এক্সপিরিয়েন্স কী আছে এক্সপিরিয়েন্স দেখুন এখানে মেনশন করা রয়েছে সিক্স মান্থ টু টু ইয়ার মিনিমাম এনি সেলস এক্সপিরিয়েন্স মাস্ট আপনার যে কোনো ফিল্ডের ওপরে একটা সেলসের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মিনিমাম ছ মাস থেকে দু বছরের যে কোনো মিনিমাম এনি সেলস এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবেন যেমন এফএমসিজি এফএমসিডি ফিল্ড সেলস রিটেল সেলস ব্যাঙ্কিং সেলস এনি টাইপ অফ সেলস মানে আপনি কোনো কোম্পানির আন্ডারে এনি টাইপ অফ সেলস করেছেন ঠিক আছে এফএমসিজি হতে পারে ডি হতে পারে ফিল্ড সেলস হতে পারে রিটেল সেলস হতে পারে ব্যাঙ্কিং সেলস হতে পারে যে কোনো টাইপের আপনি সেলসের কাজ করেছেন তাহলে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারেন এই জব ভ্যাক্যান্সির জন্যে এইচডিএফসির তরফ থেকে ঠিক আছে ইন্টারভিউ ডেট রয়েছে পনেরো তিন আই মিন পনেরো তারিখে ইন্টারভিউ হবে তো ভিডিওটিকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব স্বজন যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছে তাদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন তাহলে কিন্তু সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তারাও কিন্তু একটা ভালো অপরচুনিটি পেতে চলেছে ইন্টারভিউ হবে কলকাতা লোকেশনে সেই হিসেবে কিন্তু আপনাদেরকে কলকাতা আসতে হবে সেটা ভেবে চিন্তা অ্যাপ্লাই করবেন নেক্সট আসছে জব লোকেশন কালকেও হয়তো অনেকে দেখেছেন আর যারা দেখেননি তারা ভালোভাবে দেখে নিন প্রথমত রয়েছে গ্রাম ভবানীপুর সেন্ট্রাল প্লাজা এই সমস্ত লোকেশন কন্টাই ওয়েস্ট বেঙ্গল একডালিয়া কলকাতা এন্টালি কলকাতা গড়িয়া কলকাতা গোবরডাঙ্গা কলকাতা হাতিবাগান কলকাতা হাওড়া পঞ্চাননতলা হাওড়া যাদবপুর সুবোধ মল্লিক রোড কলকাতা লেক টাউন কলকাতা ম্যাডক্স ম্যাডক্স স্কোয়ার কলকাতা মৌলালি কলকাতা নলহাটি নলহাটি নলহাটিতে রয়েছে এটা হলো বীরভূমে পড়ছে নটে নৈহাটি তারপরে পণ্যশ্রী পল্লী কলকাতা দাস রোড পূর্ণ পূর্ণদাস রোড কলকাতা রায়গঞ্জ রায়গঞ্জ এই লোকেশনে রয়েছে সাঁতিয়াতে রয়েছে ভ্যাকেন্সি শান্তিপুর রয়েছে শেক্সপিয়ার সরণি কলকাতা শেওড়াফুলি হুগলিতে রয়েছে স্টেফান হাউস কলকাতা রয়েছে তারপরে এখানে থানথানিয়া কলকাতা রয়েছে এবং উলুবেরিয়াতে রয়েছে এই সমস্ত লোকেশনে কিন্তু নিয়োগ করা হবে মোটামুটি সব লোকেশনে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন একুশ থেকে চৌত্রিশের মধ্যে বয়স গ্র্যাজুয়েট যে কোনো এনি সেলস অফ এক্সপিরিয়েন্স থাকলেই প্রুফ অ্যাড করে এইচডিএফসি ব্যাঙ্ক লিখে আপনাদেরকে সিবিটা শেয়ার করতে হবে কোথায় সিবি শেয়ার করবেন কীভাবে শেয়ার করবেন অবশ্যই বলে দিচ্ছি তারকে এখানে অবশ্যই আরেকবার ডিটেলস পার্টটা আপনারা চাইলে দেখে নিতে পারেন কোনো ব্যাপার নেই ওকে নেক্সট আমরা চলে আসছি এখানে অ্যাপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন প্রসেস খুবই সোজা আপনাদেরকে সরাসরি বায়োডেটা শেয়ার করতে হবে সিক্স টু নাইন ওয়ান টু এইট ফাইভ ডাবল এইট ফোর এই নম্বরে আপনাদেরকে আপনাদের নিজস্ব রিজুম শেয়ার করতে হবে দেখতে পাচ্ছেন সিক্স টু নাইন ওয়ান টু এইট ফাইভ ডাবল এইট ফোর এই নম্বরে আপনাদের নিজস্ব বায়োডেটা শেয়ার করুন এবং মেনশন করুন এইচডিএফসি ব্যাঙ্ক এই কথাটা অবশ্যই লিখে দেবেন যারা যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারাই অ্যাপ্লাই করুন ভিডিওটিকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চললাম বন্ধুরা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও বিভিন্ন ধরনের ফ্রিজ জব ভ্যাকেন্সি আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকুন